সহকারী রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ। এবং আমি মোহাম্মদ আব্দুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন আবু সালে মোহাম্মদ সলিমুল্লাহ, খতিব সুপ্রিম কোর্ট জামে মসজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم. নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও, আর যখন তোমরা মানুষের কোন বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক। আল্লাহ তাআলা তোমাদিগকে সদুপদেশ দান করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণকারী দর্শনকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সাধন চক্রবর্তী, প্রধান পুরোহিত, জগন্নাথ হল মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়। নমস্কার, পবিত্র গীতা থেকে পাঠ করছি। মকং করৌতি বাচলং পঙ্গুং লঙ্গয়তি গিরিম ইয়ত কিপাত মহং বন্দে পরমানন্দ মাধবম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। বীতরাগ বয়ক্রোধা মিন্ময় মামুপাশিতা বহব জ্ঞান তপোষা পূতা মদ ভগবদ গতা যে যতামং প্রপদ্যন্তে তাং স্তত্বৈব বজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ব। ভয় ক্রোধ রাগ পরিত্যাগ পূর্বক আমাকেই সর্বত দর্শনকারী, আমাকেই সমক্ষ আশ্রয়কারী, জ্ঞান রূপ তপস্যা নিরন্তর আমার ধ্যান মনন চিন্তন শ্রবণ ও কীর্তনাদি পবিত্র হইয়া অনেকেই আমার ভাব লাভ করিয়াছেন। যাহারা যেভাবে আমার ভজন করে আমি তাহাদিগকে সেভাবে ভজন করি, অর্থাৎ ভজন ফল দান করি। হে পাত্র, মানবগণ সর্বপ্রকারে আমার ভজন মার্গে অনুসরণ করেন। পরিশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত গীতাপাঠ শেষ করছি। সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সকলেই সুখী হোক, সকলেই নিরাময় লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রিটা জোসপিন রোজারিও, সহকারী অধ্যাপক, নটরডেম কলেজ। শুভ অপরাহ্ন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার থেকে পাঠ করছি। স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষা। স্বর্গরাজ্য জমির মধ্যে লুকিয়ে রাখা ধনেরই মতো। একজন লোক তা খুঁজে পেয়ে আবার লুকিয়ে রাখলো। তারপর সে খুশি মনে চলে গেল এবং তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই জমিটা কিনল। আবার স্বর্গরাজ্য এমন একজন সওদাগরের মতো যে ভালো মুক্তা খুঁজছিল। একটা দামি মুক্তার খোঁজ পেয়ে সে গিয়ে তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই মুক্তাটা কিনল। আবার স্বর্গরাজ্য এমন একটা বড় জালের মতো যা সাগরে ফেলা হলো আর তাতে সব রকম মাছ ধরা পড়লো।
জাল পূর্ণ হলে পর লোকেরা সেটা পাড়ে টেনে তুলল, পরে তারা ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখলো আর খারাপগুলো ফেলে দিল। যুগের শেষের সময়ে এরকমই হবে, স্বর্গদূতেরা এসে নির্দোষ লোকদের মধ্য থেকে দুষ্টদের আলাদা করবেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে আর যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষবে। স্বর্গরাজ্যের বিষয়ে যেসব ধর্মশিক্ষক শিক্ষা পেয়েছেন তারা সবাই এমন এক গেরস্থের মতো, যিনি তার ভাণ্ডার থেকে নূতন ও পুরনো জিনিস বের করেন। এই হলো প্রভুর বাণী, সকলের উপর প্রভুর শান্তি বর্ষিত হোক। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমদ ভিক্ষু সুনন্দ প্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধবিহার, ঢাকা। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তাস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, এথাপি পুফরামিহ কৈরামলা গুণেবাহু, এবং জাতেন মজ্জেন কতভ্যং কুশলং বহ। এক রাশি ফুল দিয়ে যেমন অনেক মালা গাঁথা যায়, তেমনি এই মানব জন্মেও সাধন করা যায় অনেক সৎকাজ। মানুষের শ্রেষ্ঠত্ব শুধু তার বুদ্ধিতে বা তার বিবেকে নয়, তা তার হৃদয়েও। প্রেম, দয়া, পরোপকার, সেবা, এই সব সৎ প্রবৃত্তি গুলো প্রস্ফুটিত ফুলের মতোই তার হৃদয় নন্দন সুরভিত করে। কিন্তু বিচ্ছিন্ন ভাবে ফুটে থাকাতেই ফুলের পরিপূর্ণ সার্থকতা নয়। তাদের চয়ন করে একত্র করে নানা ছন্দে মালা গাঁথলেই তবে সৌন্দর্যে সৌরভে তারা আরো হৃদয় গ্রাহী, নানা ব্যবহারে আরো উপযোগী হয়ে উঠে। সৎ গুণ গুলোও তেমনি হৃদয়ে আবদ্ধ থাকলে অসার্থক, একত্র করে যত উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করলে তবে তাদের সার্থকতা। তার মধ্যে দিয়ে আসে মানুষের অশেষ কল্যাণ। এ কল্যাণ কার দ্বারা কতটুকু সাধিত হলো তাই হলো জীবনের সাফল্যের আসল পরিমাপ। সব্বে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। শ্রুতি মন্ডলী, এখন 1975 সনের 15ই আগস্ট কাল রাত্রিতে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ সকল শহীদ এবং ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন। এখন সময় শুরু। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, এখন স্বাগত বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত স্মারকগ্রন্থ এবং স্মরণিকা বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস উপকমিটির আহ্বায়ক আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান। শুরু করছি সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু দাতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত স্মারক গ্রন্থ ও স্মরণিকা
স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ও আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব আনিসুল হক এমপি, মাননীয় মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, প্রথিতযশা সিনিয়র আইনজীবীবৃন্দ ও জুনিয়র আইনজীবীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সচিব মন্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 75 এর 15ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদেরকে। সেই স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী 30 লক্ষ শহীদদের ও 2 লক্ষ মা বোনকে, আমরা আমার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি আরো স্মরণ করছি কারার অন্তরালে নিহত জাতীয় 4 নেতাকে। বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সকল ভাষা শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদগণকে। শ্রোতৃবৃন্দ, বঙ্গবন্ধু যার স্কুল জীবনে অতি অল্প বয়সে মামলা ও কারা জীবনের সঙ্গে পরিচয়, তাই বিচার বিভাগ সম্বন্ধে ধারণা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি তার জীবনে। শেখ মুজিব ভাই বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠার যে মহাজীবন তিনি পরিভ্রমণ করেছেন, তাতে জেল, জুলুম, হুলিয়া, মামলা, গ্রেপ্তার, আদালত ইত্যাদি তার জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ। শোষক পাকিস্তানি আমলে 30টি মামলার দ্বারা মামলার বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দায়ের করেছে করাচি পিন্ডির শাসক চক্র। জীবনের 1/5 বঙ্গবন্ধুকে কারার অন্তরালে আবদ্ধ রেখেছে। একটি জাতির জন্মের সুতীব্র বেদনাদায়ক যন্ত্রণা, তার প্রায় সবটুকুই বঙ্গবন্ধু আপন শরীরে ও মনে অনুভব করেছেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলন অংশগ্রহণ, ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অধিকারের পক্ষের আন্দোলন সহ 3 বছর বঙ্গবন্ধু কারারুদ্ধ ছিলেন। পাকিস্তানি শাসক গোষ্ঠী দেশের আনাচে কানাচে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে বঙ্গবন্ধুকে মানসিক, আর্থিক, দৈহিক, রাজনৈতিকভাবে হয়রানি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে দমন করার জন্য সর্বশেষ হাতিয়ার হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলা সহ 5টি মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে জড়ানো হয়। এসব মামলায় বঙ্গবন্ধু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আদালতে হাজিরা দেয়, জামিন লাভ করে তিনি ওই সকল স্থানে রাজনৈতিক কর্মসূচিও পালন করেছেন, ফলে নিজের রাজনৈতিক বক্তব্য গুলোকে সম্পৃক্ত করার এক অপূর্ব সুযোগ তিনি পেয়েছিলেন ও সারা দেশের মানুষকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। এইভাবে তিনি নিজের জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। পাকিস্তানি শাসন চক্রের সকল মিথ্যার জাল ফাঁদ ছিন্ন করে জন রাজনীতির মানুষ পুত্র হিসেবে উদ্ভাসিত হয়েছে, সেই সঙ্গে স্বাধীনতার পথ নির্মাণ করে। এভাবে ক্রমে বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির মহানায়ক রূপে নিজকে প্রতিষ্ঠিত করেছেন। তাই মামলা হামলা নিপীড়নের মাত্রা বাড়িয়ে ব্যর্থ হয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুকে ফাঁসির কাস্তে ঝোলানো নীল নকশা তৈরি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। কিন্তু বাঙালি জেলের তালা ভেঙ্গে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করেছে
পাকিস্তানি জান্তা 1971 সালে পাকিস্তানে কারাগারে প্রহসনমূলক বিচারে বঙ্গবন্ধুকে ফাঁসির কাস্তে ঝোলাতে চেয়েছিলেন, কিন্তু বীর বাঙালি সে ষড়যন্ত্রের নস্যাৎ করে বাংলাদেশকে স্বাধীন করে। তাই আমি বলতে চাই, হে বঙ্গবন্ধু, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর। বঙ্গবন্ধু দীর্ঘ রাজনৈতিক এবং সংগ্রামী জীবনের প্রচুর গবেষণা গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, কিন্তু সুদীর্ঘ কাল ধরে তাকে আইন আদালত, মামলা, হাজত, কারাবাস, গ্রেপ্তার ইত্যাদি বিষয়ে পূর্ণ গবেষণা ব্যতীত তার জীবন আলোক্য জানা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে। মজিব বর্ষকে সামনে রেখে বিচার বিভাগ তথা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিকট ধারা দেয় সেই মুক্কম সুবর্ণ সুযোগ। বঙ্গবন্ধুর প্রতি বিচার বিভাগের ঋণ শোধ করার আরো একটি উপলক্ষ আমরা পেয়ে যাই। আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে জানাচ্ছি যে জাতির পিতার জীবনের আইন, মামলা, বিচার কার্যক্রম সম্পর্কিত সমস্ত ঘটনা ও দলিলপত্র নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ প্রকাশ করছে মজিব বর্ষ স্মারক গ্রন্থ প্রকাশনা, বঙ্গবন্ধু বিচার বিভাগ এবং ইংরেজি ভাষায় বঙ্গবন্ধু ও জুডিশিয়ারি। এই গবেষণামূলক গ্রন্থে বঙ্গবন্ধুর জীবনের প্রত্যেকটি মামলা এবং আইন আদালত সম্পর্কিত ঘটনা প্রবাহ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সাধারণের বোধগম্য করে বিবৃত করা হয়েছে। সাথে সাথে সমস্ত মামলার মূল রায়ও এই প্রকাশনা সংযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতা উত্তর নবীন রাষ্ট্রে বঙ্গবন্ধু কর্তৃক প্রণীত আইন সমূহের তালিকা এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। মজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের বিচারকদের নিকট থেকে একটি স্মরণিকা ন্যায় কণ্ঠ প্রকাশের জন্য বঙ্গবন্ধু বিচার বিভাগ ও আইনের শাসন সম্পর্কিত লেখা আহ্বান করি। আমরা অভিভূত হয়ে লক্ষ্য করলাম প্রচুর প্রবন্ধ এবং লেখা আমাদের হাতে আসে, কিন্তু সবার লেখা আমরা আমাদের স্মরণিকাতে স্থান দিতে পারিনি, তাই দুঃখিত। সেই বঙ্গবন্ধুর প্রতি বিচারক গণের গভীর শ্রদ্ধা মমতাবোধ দেখে আমরা অভিভূত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে। সামরিক শাসন অবৈধ এবং সামরিক শাসনকালে প্রণীত সকল আইনকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট গণতন্ত্র, আইনের শাসন ও সংবিধানকে সমুন্নত রেখেছে। সেই আলোকে আজকের মজিব বর্ষে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে স্মারক গ্রন্থ প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে বঙ্গবন্ধুর জীবনের একটি নতুন দ্বার উন্মোচন করছে। আমার ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধুর ডাকে ও নেতৃত্বে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও বঙ্গবন্ধুর উপর আজকের স্মারক গ্রন্থ সম্পাদনার শ্রেষ্ঠতম ও অবিস্মরণীয় কাজ। শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানগ্র উপস্থিতি আমাদেরকে করেছে উৎসাহিত ও গর্বিত। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনাব আলিচলক এমপি, মাননীয় আইনমন্ত্রী মহোদয়, আজকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করেছেন, সেজন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক মজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মহোদয় উৎসাহ, অনুপ্রেরণা এবং সভাপতিত্বে 2020 সালের জানুয়ারির 9 তারিখে 9 সদস্য বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী উদযাপন বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস কমিটি গঠন করা হয়। সভাপতি মাননীয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বাংলাদেশের প্রধান বিচারপতি, সদস্যবৃন্দ,
জনাব মোহাম্মদ নুরুজ্জামান, বিচারপতি জনাব ওবায়দুল হাসান, বিচারপতি জনাব এম এনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে ভি এম হাসান, বিচারপতি জনাব কসরুজ্জামান, বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম। আরো গঠন করা হয় 5 সদস্য বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত স্মারক গ্রন্থ ও স্মরণিকা বিষয়ক জাজের উপকমিটি। উভয় কমিটির সকল সদস্যগণের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সাহায্য সহযোগিতা ব্যতীত আজকের এই প্রকাশনা সম্ভব ছিল না। আমি কমিটির সকল সদস্য বৃন্দের প্রতি কৃতজ্ঞ। মজিব বর্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত কর্মসূচি যেমন বঙ্গবন্ধুর মাজার জিয়ারত, গরীর উদ্বোধন, বৃক্ষরোপণ, কোরআন তেলাওয়াত, দুস্থদের মাঝে খাবার প্রদান ইত্যাদি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণের প্রত্যক্ষ সহযোগিতায় এই সকল আয়োজন সুন্দর ও সার্থক হয়েছে। তাই আমি তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। সুপ্রিম কোর্ট প্রশাসনের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ এই প্রকাশনার জন্য অপরিসীম পরিশ্রম করেছেন, আমি তাদেরকেও জানাই আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন। ইহা ছাড়া সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা কর্মচারীগণ আমাদের এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন, তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সবসময় সংবিধানে বর্ণিত সাম্য ও ন্যায়ের বিচার ও সমাজ গঠনের পথে অগ্রণী ভূমিকা পালন অব্যাহত রাখবে। আমি এই বলে দুইটি কথা বলে শেষ করতে চাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বিশ্ব পেত মহান নেতা, আমরা পেতাম জাতির পিতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সম্মানিত সুধি, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিববর্ষের স্মারক প্রকাশনা, বঙ্গবন্ধু ও বিচার বিভাগ, বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারি এবং মুজিববর্ষ স্মরণিকা ন্যায়কণ্ঠ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্মারক গ্রন্থ এবং স্মরণিকা বিষয়ক সুপ্রিম কোর্ট জাজেস উপকমিটির আহ্বায়ক, আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ, বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ এম আমিনউদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সম্মানিত আইনজীবী বন্ধুগণ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, মিডিয়া প্রতিনিধি এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রথমেই আমি সকলকে মুজিব বর্ষের ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তে আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহাবিজয়ের মহানায়ক, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ বীর শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আরও স্মরণ করছি 1975 সালের 15ই অগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিনেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের 16 জন শাহাদাতবাসী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যাকৃত আমাদের জাতীয় 4 নেতাকে। করোনা ভাইরাস রোগ কোভিড-19 আমরা 28,000-এরও অধিক ভাই ও বোনকে হারিয়েছি, যাদের মধ্যে 2 জন বিচারক এবং অনেক আইনজীবী রয়েছেন। আমি সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধীমণ্ডল, পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার ও জেল জুলুমের প্রতিকার হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় আদালতের দ্বারস্থ হয়েছেন।
কারণ আদালতের প্রতি ছিল তার গভীর আস্থা। তাই তিনি নব্য স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পরপরই 18ই ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী, নির্ভরশীল এবং মর্যাদাপূর্ণ স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সামরিক বাহিনীকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার সময় যে কয় ব্যক্তি বাংলাদেশকে অবৈধভাবে শাসন করেছেন, সেই সব স্বার্থন্বেষী মহল সুপ্রিম কোর্টের ভাবমূর্তি নষ্ট করার ব্যাপারেও সচেষ্ট ছিল। মুজিব বর্ষে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, অতীতের সব গ্লানি মুছে ফেলে আজ সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা এবং যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধীদের বিরুদ্ধে রায় দিয়ে এবং সংবিধানকে সমুন্নত রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে। ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের কালো পাতা পাল্টিয়ে জনগণের ন্যায় বিচার প্রাপ্তির আস্থাস্থল হিসাবে আত্মপ্রকাশ করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলে থাকেন, রাষ্ট্রের তিন স্তম্ভ যথা আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ রাষ্ট্র গড়ার, উন্নয়নের এবং পরিচালনার বিষয়ে একে অপরের পরিপূরক। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তারই পূর্ণ বহিঃপ্রকাশ হয়েছে। আজ জাতির পিতাকে তার প্রাপ্য মর্যাদা ও শ্রদ্ধা জ্ঞাপন করে বিচার বিভাগের মর্যাদা আরও উজ্জ্বল এবং মহিমান্বিত হয়েছে বলে আমার বিশ্বাস। আজকের এই মুজিব বর্ষ স্মরণ স্মারক প্রকাশনা বঙ্গবন্ধু ও বিচার বিভাগ, বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারি এবং মুজিব বর্ষের স্মরণিকা ন্যায় কণ্ঠন মোড়ক উন্মোচনের মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেকটি স্তম্ভ তার স্বাধীনতা বজায় রেখেও রাষ্ট্রের স্বার্থে তাদের অবস্থান অভিন্ন রাখতে পারে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় জাতির কল্যাণে এই অবস্থান অক্ষুণ্ণ থাকবে, সেই প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীমণ্ডলী, এবারে সভাপতির বক্তব্য। আজকের অনুষ্ঠানের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সভাপতি বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেনকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক জাতির পিতার জীবনে আইন মামলা ও বিচার কার্যক্রম ভিত্তিক প্রকাশিত মুজিব বর্ষ স্মারক প্রকাশনা বঙ্গবন্ধু ও বিচার বিভাগ, বঙ্গবন্ধু অ্যান্ড দি জুডিশিয়ারি অ্যান্ড মুজিব বর্ষ স্মারণিকা ন্যায় কণ্ঠ গ্রন্থগুলোর মোড়ক উন্মোচনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত বিশেষ অতিথি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন সংক্রান্ত স্মারক গ্রন্থ ও স্মরণিকার বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস উপকমিটির আহ্বায়ক এবং আপিল বিভাগের বিচারপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান, বঙ্গবন্ধু জাতীয় উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর চৌধুরী কামাল নাসের, মাননীয় মন্ত্রীবৃন্দ, বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব এ এম আমিনউদ্দিন, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধির বৃন্দ, সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। শুরুতেই উপস্থিত সবাইকে জানাই হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। মুজিব বর্ষ ও মহান স্বাধীনতার গৌরব উজ্জ্বল সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্র ক্ষণে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, আরো স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি
एक स्वाधीन सार्वभौम राष्ट्र स्मरण करछि कारो अंतराले निहत चार नेता के स्मरण करछि 15 अगस्ते घातकेर गुलिते निहत बंगबंधु बंगमाता शेख फजिलतुन्नेसा मुजिब ও তার পরিবারের সদস্যদের এইখানে কোভিড 19 মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। শতব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে করেছেন মহিমান্বিত ও গৌরবান্বিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয় নিঙড়ানো শুভেচ্ছা। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্ট কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের অন্যতম হচ্ছে মুজিব বর্ষ স্মারক বঙ্গবন্ধু ও বিচার বিভাগ বঙ্গবন্ধু অ্যান্ড দি জুডিশিয়ারি এবং মুজিব বর্ষ স্মরণিকা নিয়ে কণ্ঠ প্রকাশ। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই কাজটি করতে পেরেছি বিধায় পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব যাকে কোনো বিশেষণে বিশেষায়িত করে শেষ করা যাবে না। স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা, মুক্তি সংগ্রাম, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতির মুক্তি সনদ, ছয় দফা আন্দোলন, বাঙালির স্বাধিকার, বাঙালির স্বাধীনতা, যাই বলি না কেন এই শব্দগুলোর অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বিশ্বব্যাপী যেখানেই মুক্তির সংগ্রাম সেখানেই অনুপ্রেরণা বঙ্গবন্ধু। তাই বলা যায় এই মহান নেতা আমাদের জাতীয় জীবনে এক জ্যোতির্ময় আলোক বর্তিকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অপরের সাথে এমন ভাবে জড়িত যার একটিকে বাদ দিয়ে অপরটিকে কল্পনা করা যায় না। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই ব্যক্তিত্বের জীবন ছিল কণ্টকাকীর্ণ ও দুঃসহ। বঙ্গবন্ধু জীবনের মূল্যবান সময়ের অনেকটাই কেটেছে কারার অন্ধকার প্রকোষ্ঠে, আইন আদালত, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, এসব তার জীবনের সাথে ওতপ্রোত ভাবে মিশে গিয়েছিল। বিজয়ের মূল মন্ত্র সম্মিলিত 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে উজ্জীবিত হয়ে বহু আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করেছে মহান স্বাধীনতা ও চূড়ান্ত বিজয়। শাসন বঞ্চনার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নির্ভীক অবস্থানের কারণে তিনি শোষিত নির্যাতিত বিশ্ব মানব সমাজের সকল আন্দোলনের অনুপ্রেরণা এবং গবিসংবাদিত নেতা হিসাবে প্রাতঃস্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবেন। মুজিব বর্ষ স্মারক গ্রন্থ ও মুজিব বর্ষ স্মরণিকাটি সুপ্রিম কোর্টের উল্লেখযোগ্য প্রকাশনা হিসাবে বিবেচিত হবে। এই মহৎ কর্মে শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নিঃসন্দেহে ইহা আমার জীবনের উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। বঙ্গবন্ধু জীবনের সাথে আদালতের তথা বিচার বিভাগের সম্পৃক্ততা ও মিথক্রিয়ার বিষয়টি এক সুবিশাল ক্যানভাসে চিত্রায়িত হয়েছে স্মারক গ্রন্থে। মাননীয় প্রধানমন্ত্রীর লেখাটি নিঃসন্দেহে স্মারক গ্রন্থের শ্রেষ্ঠ সংযোজন হিসাবে সমহিমায় চির অম্লান হয়ে থাকবে। বর্ণনার প্রাঞ্জলতায়, উপলব্ধির প্রগাঢ়তায় এবং স্মৃতিচারণের বিশিষ্টতায়, তাতে স্নেহাদ্র পিতার সঙ্গে কন্যার সম্পর্কের গভীরতম অনুভূতির মর্মস্পর্শী উপখ্যানের পাশাপাশি অঙ্কিত হয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং নিয়ত সংগ্রামের নানা গুরুত্বপূর্ণ দিক, যার প্রতিটি পাঠকের হৃদয় গভীরভাবে স্পর্শ করবে। বঙ্গবন্ধুর জীবনে মামলা, আদালত ও নির্যাতনমূলক গ্রেপ্তার তথা পাকিস্তানি শাসন গোষ্ঠী কর্তৃক আরোপিত আইনি
অভিজ্ঞতার উপর বিশ্লেষণী উল্লেখযোগ্য আলাদা কোনো সংকলন প্রকাশনা ছিল না, তাই এই গ্রন্থ সেই শূন্যতা কিছুটা হলেও দূর করতে সক্ষম হবে। বঙ্গবন্ধু নিয়ে বহুমাত্রিক গবেষণার যে বলিষ্ঠ ধারা সূচিত হয়েছে তা সচল গতিতে চলমান থাকবে বলে আমি একান্ত চিত্তে প্রত্যাশা করি। বঙ্গবন্ধুর কর্ম ও জীবনাদর্শ আমাদের নিরন্তর প্রেরণার উৎস। পাকিস্তানি শাসন গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের যে উর্বর ক্ষেত্র তিনি প্রস্তুত করেছিলেন তার প্রধান মাধ্যম ছিল বাংলা ভাষা। তার আজন্ম লালিত স্বপ্ন ছিল আদালতে বাংলা ভাষা প্রতিষ্ঠা করা। স্মারক গ্রন্থে বঙ্গবন্ধুর বহুমাত্রিক ঘটনাবহুল জীবনের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ আদালতের মোট 9টি রায় বাংলায় অনুদিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়টি বঙ্গানুবাদ এ স্মারক গ্রন্থে সংযোজন করা হয়েছে। বঙ্গবন্ধুকে কেন্দ্র করে আবর্তিত রায়সমূহ বাংলায় অনুবাদ তার স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার বহিঃপ্রকাশ মাত্র। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ উদ্যোগে এবং সর্বোচ্চ আন্তরিকতার ফসল হচ্ছে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ তথা আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020, যা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভার্চুয়াল কোর্ট শুরুর সময়কালে আপিল বিভাগে মামলা বিচারাধীন ছিল 24,356টি, বর্তমানে বিচারাধীন আছে 15,556টি। উল্লেখ্য যে হাইকোর্ট বিভাগ কর্তৃক বিচারিক আদালতে মৃত্যুদণ্ড কনফার্মের বিরুদ্ধে দায়েরকৃত 125টি আপিল ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আপিল বিভাগ নিষ্পত্তি করে, যা থেকে ভার্চুয়াল কোর্টের সাফল্য সহজে অনুমেয়। আমি বিশ্বাস করি ভার্চুয়াল ও ফিজিক্যাল কোর্টের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব। বিচার বিভাগে ডিজিটালাইজেশন করার নিমিত্ত গৃহীত মিশন ডিজিটাল জুডিশিয়ারি 2021 এবং ই জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা, মাননীয় আইনমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ বিভাগের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর নিরন্তর প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। এ প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিচার বিভাগে যুগান্তকারী সংস্কার সাধিত হবে বলে আমি বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস কমিটি এবং স্মারক গ্রন্থ ও স্মরণিকা বিষয়ক জাজেস উপকমিটির সদস্য বিচারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্মারক গ্রন্থ ও স্মরণিকা প্রণয়নে যারা কন্ট্রিবিউট করেছেন তাদেরকে জানাই অভিনন্দন ও কৃতজ্ঞতা। এই আয়োজনের সহিত সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। মাননীয় প্রধান অতিথিকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এ পর্যায়ে মুজিব বর্ষ স্মারক প্রকাশনা, বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারি ও মুজিব বর্ষ স্মরণিকা ন্যায়কণ্ঠ বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হবে। সংবেদনের ঐশ্বর্যে ছিল তাঁর বিদগ্ধ বোধের জাগরণ, বিপন্ন বাংলায় নবপ্রত্যাশার দীপ্তি। প্রতিবাদ, প্রতিরোধ, প্রতীতি, অনুনাদ
বিগ্রহ সংগ্রাম পদ্মা মেঘনা যমুনার উচ্ছল অববাহিকায় দিয়েছেন মুক্তির সুবাতাস টুঙ্গিপাড়ার মিয়া ভাই, আপামর জনতার মুজিব ভাই, পূর্ব বাংলার শেখ সাহেব, বাংলাদেশের বঙ্গবন্ধু, বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। তার অনুঘ ত্যাগের ঔদার্যে আর্দ্র হয়ে আছে বাংলার উর্বর মৃত্তিকা, অত্যাশ্চর্য সেসব উপাখ্যানের সুসংগঠিত মূর্ত রূপ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রকাশ করেছে মুজিব বর্ষ স্মারক প্রকাশনা, বঙ্গবন্ধু ও বিচার বিভাগ, বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারি এবং মুজিব বর্ষ স্মরণিকা ন্যায়কণ্ঠ। বঙ্গবন্ধু ও বিচার বিভাগ নামক স্মারক গ্রন্থে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংকলন করেছে জাতির পিতার জীবনে আইন, মামলা ও বিচারের বিভিন্ন কার্যক্রমের বিবরণ, মামলা, গ্রেফতার, আটকাদেশ, কারাগার, জামিন, আদালত, বিচিত্র সব বর্ণে গন্ধে তাতে ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে ঐতিহাসিক নানা আইনি আলেখ্য। এ প্রকাশনা ঋদ্ধ হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রাঞ্জল স্মৃতিচারণে। মুজিব জন্ম শতবর্ষে আজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি, গণতন্ত্রের বন্ধী শিখা, রূপকার ডিজিটাল বাংলাদেশের। কি সুগভীর মমতায় আত্মজয় এঁকেছেন জনকের ছবি, ফিরে গিয়েছেন শৈশব থেকে কৈশোরে, লিখেছেন গ্রেফতার, বন্দিত্ব তাড়িত পিতার বিচ্ছেদ ব্যথা, বিবিধ অনুকাহিনীতে করেছেন ইতিহাসের নিপুণ রূপায়ণ। বর্ণিলে সংকলন কাঠামোবদ্ধ করতে গিয়ে নিরলস অধ্যাবসায় নিবিষ্ট থেকেছেন মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে গঠিত সুপ্রিম কোর্টের জাজেস কমিটি, আবিষ্কার করেছেন বেশ কিছু দুর্লভ ঐতিহাসিক রায় ও দলিলপত্র, তাতে লিপিবদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর জীবনে সংগঠিত আইন আদালত সংক্রান্ত নানা বিবরণ, একই সাথে উঠে এসেছে বিচার বিভাগের অসংখ্য ন্যায়নিষ্ঠ চরিত্র, ধ্রুপদী আইনি ব্যাখ্যায় বিশারদ বিচারক মণ্ডলী অনুক্ষণ সমাদর করেছেন জাতির পিতার স্বপ্ন মানুষে বিম্বিত বিচার বিভাগীয় স্বাধীনতার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের যথার্থ লেখ্য প্রমাণ রক্ষণের তাগিদে এ গ্রন্থে সংকলিত হয়েছে তাঁর সংক্ষিপ্ত জীবনপুঞ্জি, তাঁর জীবনে মামলা ও বিচার কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা, আগরতলা মামলায় তাঁর জবানবন্দি, পাকিস্তানের কারাগারে তাঁর প্রহসনমূলক বিচার, বিচার বিভাগ প্রসঙ্গে পাকিস্তান গণপরিষদে দেয়া তাঁর ভাষণ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধন অনুষ্ঠানে তাঁর দেয়া ভাষণ এবং তাঁর শাসনামলে প্রণীত আইনসমূহ। এ প্রকাশনায় অনুদিত হয়েছে ইতিহাসের জঘন্যতম কলঙ্ক, 75-এর কাল রাত, পরবর্তী উচ্চ আদালতের 3টি যুগান্তকারী রায়, তাতে প্রতিবাহিত হয়েছে জাতির পিতা ও তাঁর পরিবারবর্গের আত্মত্যাগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক স্থাপিত ন্যায় বিচারের বুনিয়াদ, বিচার বিভাগের শ্রেষ্ঠতম অর্জন, গ্লানিমোচনের আইনি স্মারক, বাংলা ভাষায় অনুদিত এই রায়গুলো সংবাহিত হবে যুগ যুগান্তকাল। মৌলিক মানবাধিকার, আইনের শাসন আর স্বাধীন বিচার বিভাগকে উপজীব্য করে গড়ে উঠেছিল শহীদের পবিত্র রক্তস্নাত বঙ্গবন্ধুর স্বপ্ন স্বদেশ বাংলাদেশ। 75 পরবর্তী তমসাচ্ছন্ন সময়ে সংঘটিত ইতিহাস বিকৃতির রূঢ় বাস্তবতায় এবং নিরন্তর দায়বদ্ধতার স্থল থেকে সম্পাদিত বিচার বিভাগের এই গবেষণা সবিনয় সম্ভ্রমে জাতির পিতার জন্ম শতবর্ষ উদযাপনের ক্ষণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিনত নৈবেদ্য। এই প্রত্যেকটি সাবুত বাংলাদেশের ইতিহাস, আইন, আদালত
तथा न्याय विचार प्रतिष्ठार संचार पथे अमूल्य संयोजन हिसेबे अनंत बरणीय हये थाकबे। दिग्भ्रांत लोकालय जुड़े रणित तुमार भाषण पीड़न दग्ध मानुषेर हाते स्वदेशेर पताका मिछिले मिछिले कापे थरथर जालिम शाहीर शासन छाया शुनी वीर एई मृत्तिका तुमार लहुते माखा काला कानूनेर कपट प्रणाली दुस्सह ग्रेफ्तार अंधकार कारा प्रकोष्ठे तीव्र दहन काल कि असंकुचित्ते सोयेछो निदारुण क्लेश तार विजय दृप्त अंगे धरेछो मातृभूमिर हाल दृढ़ निबद्ध शुभ्र मिनारे सुच्च संविधान विचारालयेर विस्तृत बुक साम्येर संचिता तुमार सोनार बांगला एखन न्याय विचारेर निधान श्रद्धानिष्ठ शत सहस्र सालाम जातिर पिता। श्रद्धांजलि अर्पणेर मुख्य मुहूर्त मालाय स्निग्ध सुंदर हये उठबे सृजनशील ग्रंथेर प्रतिटि पाता आर नतून प्रजन्मे छड़िये जाबे जातिर पितार अनाबिल दीक्षा मंत्र सतत जाग्रत সেই স্বপ্নাবিষ্ট প্রত্যাশায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত মুজিব বর্ষ স্মারক প্রকাশনা, বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু অ্যান্টি জুডিশিয়ারি ও মুজিব বর্ষ স্মরণিকা ন্যায়কণ্ঠ এর মোড়ক উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব বর্ষ ও বিজয় সুবর্ণ জয়ন্তী মুজিব বর্ষ এবং বিজয় সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আজকের অনুষ্ঠান বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত মুজিব বর্ষ স্মারক প্রকাশনা, বঙ্গবন্ধু বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু অ্যান্ড জুডিশিয়ারি ও মুজিব বর্ষ স্মরণিকা ন্যায়কণ্ঠ এর উন্মোচন অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং উপস্থিত প্রধান বিচারপতি সহ আমাদের মাননীয় মন্ত্রী, প্রধান বিচারপতি সহ যারা এখানে উপস্থিত রয়েছেন এবং বিশেষ করে এই গ্রন্থ রচনায় যে কমিটি দিন রাত, জুডিশিয়াল কমিটি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের দিনে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতীয় চার নেতা এবং ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনকে, মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় যারা আত্মাহুতি দিয়েছে বা বিভিন্ন দুর্ঘটনা বা করোনা যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করছি। 15ই আগস্ট জাতীয় জীবনের সবথেকে কালো অধ্যায়, সেই দিন ঘাতকে নির্মম বুলেটে একদিকে যখন আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে, একই সাথে আমার মা ফজিলতা নেসা মুজিব, আমার তিন ভাই ছোট, আমার ছোট ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট 10 বছরের ভাইটি শেখ রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা
এবং পারভীন আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ আবু নাসের সহ ঘাতকের বুলেটে আমাদের পরিবারের যে সদস্যরা এবং অন্যান্য যারা সাদাত বহন করছে তাদেরকে আমি স্মরণ করছি। বাঙালি জাতি সারাটা জীবন ছিল শোষিত বঞ্চিত, এমনকি আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তান নামে রাষ্ট্রটি গঠন হওয়ার সাথে সাথেই প্রথম আঘাত এলো আমাদের ভাষার উপর, যেখানে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান আন্দোলনে যেমন সক্রিয় ছিলেন, কিন্তু সেই পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে তিনি যেটা লক্ষ্য করলেন যে বাংলাদেশ অর্থাৎ এই ভূখণ্ডের মানুষ তারা সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে, শেষ পর্যন্ত মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা। তিনি কিন্তু আইন বিভাগের ছাত্র ছিলেন, ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে পাশ করে এসে তিনি এখানে আইন বিভাগেই ভর্তি হন। তার জীবনে স্বপ্ন ছিল তিনি একজন আইনজীবী হবেন, কিন্তু সেটা হয়নি, কারণ ভাষা আন্দোলন করতে গিয়ে পাকিস্তান নামে রাষ্ট্রটির সৃষ্টি হওয়ার মধ্যেই তিনি তিনবার অ্যারেস্ট হন। সেই 48 সালে 11ই মার্চ প্রথম ধর্মঘট, তারপর মুক্তি পান, এরপর আবার অ্যারেস্ট হন, তারপর 49 সালে যে গ্রেপ্তার করা হয় আর তাকে মুক্তি দেয়নি, 52 সালের 27 ফেব্রুয়ারি অনশন করেন তিনি, তারপরে তিনি মুক্তি পান। এবং এরপর থেকে আমরা আর তাকে পাইনি বেশি, কারণ একটা 2 বছরও তিনি কখনো কারাগারে বাইরে থাকার সুযোগ পাননি। কিন্তু তিনি কি চেয়েছিলেন যে বাংলাদেশের মানুষ, এই বাঙালি জাতি, এই ভূখণ্ডে যারা বসবাস করবে তারা সুন্দর একটা জীবন পাবে, শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সব দিক থেকে তারা উন্নত হবে, একটা স্বতন্ত্র জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষা মানে নিশ্চিত করাটাই ছিল তার এক লক্ষ্য, এবং সে কারণেই তিনি কখনো থেমে থাকেননি, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। সেই জন্য যুক্তফ্রন্ট নির্বাচনে যাতে আওয়ামী লীগ সহ যুক্তফ্রন্ট জয়ী হয় তার জন্য যেমন নিরলস পরিশ্রম করেছেন, মন্ত্রিত্ব পেয়েছিলেন, কিন্তু ষড়যন্ত্র সবসময় আমাদের পিছনেই ছিল, কারণ পাকিস্তানি শাসকরা কখনোই বাঙালিরা ক্ষমতায় থাকুক বা এই ভূখণ্ডের কোনো উন্নতি হোক সেটা চায়নি। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই 92 ক ধারা জারি করা হয় এবং এখানে ইমার্জেন্সি ডিক্লেয়ার রাষ্ট্র কায়েম করা হয়, মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। এরপর 55 সালে আবার তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন, 56 সালে সরদীর নেতৃত্বে যখন মন্ত্রী আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করে সেখানে তিনি মন্ত্রী ছিলেন, এই মন্ত্রিত্ব থাকাকালীন সময়ও কিন্তু এই অঞ্চলে সার্বিক উন্নয়নে অনেক কাজ তিনি করে গিয়েছিলেন। কিন্তু এরপর যা হোক, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ খান ভাসানি তিনি আওয়ামী লীগ ছেড়ে দিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব তখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগ সংগঠনের দায়িত্ব নেন এবং সাধারণ সম্পাদক হিসেবেই তিনি দায়িত্ব নিয়ে এই সংগঠনটা গড়ে তোলেন। এই গড়ে তোলার পিছনে একটাই লক্ষ্য ছিল যে বাঙালির স্বাধিকার আদায় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং বাঙালির যেহেতু মুক্তি পাচ্ছে এই ব্যবস্থা নেওয়া। 1958 সালে এই দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল, কারণ পাকিস্তান নামে রাষ্ট্রটা হওয়ার পরেও কিন্তু কখনো সাধারণ নির্বাচন সেভাবে হতেই পারেনি বা টিকেওনি। যা হোক, যখন নির্বাচন হওয়ার কথা ঠিক তার আগে মার্শাল্লা জারি, আইয়ুব খান একাধারে সেনাপ্রধান
আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা আরোহণ। আর যেটা মিলিটারি ডিক্টেটরদের একটা চরিত্র, আগে রাজনীতিবিদদের গালি দেওয়া, রাজনীতিকদেরকে গালি দেওয়া, রাজনীতিকে খারাপ বলে আবার নিজেরাই উর্দি খুলে দিয়ে রাজনীতিতেই প্রবেশ করে, ঠিক আয়ুব খানও সেই কাজই করেছিল। এবং মার্শাল্লাহ হওয়ার সাথে সাথেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে, তারপরে তো দীর্ঘদিন কারাগারে, তারপর রাজনীতি বন্ধ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তিনি 49 সালের 17ই ডিসেম্বর মুক্তি পান। এর মধ্যে অনেকবারই অনেক মামলা একের পর এক, প্রায় 1500টা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, বেশিরভাগই দুর্নীতির মামলা অথবা মার্শাল্লাহ সরকারের বিরুদ্ধে বক্তব্যের মামলা। প্রত্যেকটা মামলায় তিনি মুক্তি পান, জামিন পান। বছরটি সালে পাকিস্তান ভারত যুদ্ধ হয়, তার আগে 64 সালে হয় রায়ট, বাঙালি আর বিহারি। সেই রায়টের মধ্যে নিজের জীবন ঝুঁকি নিয়ে তিনি ছুটে যান মানুষকে রক্ষা করতে। এরপর আবার শুরু হয় হিন্দু মুসলমান রায়ট, সেই রায়টের সময়ও তিনি ছুটে গিয়েছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করার পর যখনই সরকার গঠন করে তখনই আদমজিতে বাঙালি আর বিহারি রাইট হয়। আবার 64 সালে দেখা গেল হিন্দু মুসলমান রাইট। তো এইভাবে সবসময় এই অঞ্চলে একটা অস্থিরতা সৃষ্টি করে রাখার একটা প্রবণতা দেখা দেয়, কিন্তু প্রতিটি সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর মানুষের পাশে দাঁড়াতে যেয়ে বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন, বন্দী হয়েছেন। আমি হিসাব করে দেখি যে আমি তো মানে বাবাকে বাবা বলে ডাকা, যে বয়সে একটা বাচ্চা বাবার হাত ধরে স্কুলে যায়, সেই সুযোগটা আমাদের জীবনে খুব কমই এসেছে, আসেনি বলতে গেলে। কেন যেন কারাগারটাই ছিল ওনার ঘর বাড়ি, এরকমই একটা মানে আমাদের ভিতরে। আর আমার মা সবসময় সব কিছু সামলেছেন, আমাদেরকে যেমন মানুষ করেছেন, রাজনীতির ক্ষেত্রেও তার অবদান রয়েছে। আমাদের যুদ্ধে এবং যে আমরা বিজয় এবং আন্দোলন সংগ্রামে সবসময় তিনি পদার আড়ে থেকেই বিশেষ অবদান রেখেছেন। যা 65 সালে যুদ্ধের পরে 6 দফা দিলেন, মাত্র 32 দিনের মধ্যে তিনি 35টা জনসভা করেন, এবং বিশেষ করে কয়েকটি জেলায় যখন জনসভা করেন সেখানে গ্রেপ্তার হন, আবার গ্রেপ্তার হয়ে জামিন পান, সাথে সাথে আবার আর এক জায়গায় বক্তৃতা দেন, ওই বক্তৃতার কারণে আবার গ্রেপ্তার হন। এইভাবেই একবার জেলে একবার বাইরে এই খেলা চলতে থাকে, এভাবেই তারা হয়রানি করতে থাকে। এরপর 66 সালে 8ই মে নারায়ণগঞ্জের আদমজিতে বিশাল জনসভা 6 দফার পক্ষে, সেই মিটিং থেকে আসার পর সেই রাতে বাড়ি পুলিশ ঘেরাও দিয়ে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং একটার পর একটা মামলা 68 সালে 17ই জানুয়ারি আমাদের সেদিন ইন্টারভিউ ছিল ক্যান্টনমেন্ট, আমরা গিয়েছি ঢাকা, বিশেষ করে কারাগারের জেল গেটে যেতে হতো, কিন্তু আমাদের আর ডাকে না ভিতরে, আমরা জানি না কি হয়েছে, কিছু বলেও নি। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি, কারণ 68 সালের রাত্রে 18ই জানুয়ারি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গোপনে নিয়ে যায় ঢাকা ক্যান্টনমেন্টে এবং সেখানে বন্দি করে রাখে। আগরতলা মামলা দেবার পর যখন প্রথম বিচার কার্য শুরু হয় ক্যান্টনমেন্টের ভিতরে, সেদিন যাওয়ার সুযোগ পেয়েছিলাম, এই প্রথম আমরা জানতে পারি যে তিনি বেঁচে আছেন এবং তার বিরুদ্ধে এই মামলা। তবে এই মামলা দেওয়ার পরে যে গণ অভ্যুত্থান, তার সেই অভ্যুত্থানের ফলে আইয়ুব খান বাধ্য হয় 21 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে, 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিয়ে বাসায় পৌঁছে দিয়ে যায়। গণ অভ্যুত্থানের ফলে এটা সম্ভব হয়েছিল, সেই মামলা কিন্তু সম্পন্ন হতে পারেনি। 6 দফার ভিত্তিতে 70ই নির্বাচন, সমগ্র পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাঙালি, কিন্তু বাঙালি কখনো পাকিস্তানের শাসনভার নেবে এটা তো মিলিটারি রুল আউটটা মেনে নেয় না। এবং এটা উনি জানতেন যে এটাই হবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে
তাদের পক্ষে কে কথা বলবে সেটাই তিনি নিশ্চিত করেছিলেন। এরপর অসহযোগের আন্দোলনের ডাক দেন ঐতিহাসিক 7ই মার্চে যে ভাষণ, গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবার নির্দেশ দেন। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলেছে, তিনি তার স্বাধীনতার ঘোষণা যেটা আগে থেকে রেডি করাই ছিল এবং তখনকার ইপিআরএ সুবেদার মেজর শওকত আলী তার 3 জন সঙ্গী নিয়ে প্রস্তুত ছিল, ওয়্যারলেসের মাধ্যমে সে ভাষণ পৌঁছে দেয়। আর পাকিস্তানি আলাদার বাহিনী যখন গণহত্যা চালিয়ে বিভিন্ন জায়গা, যেমন আমাদের লাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিলখানা আক্রমণ করে এবং 32 নম্বর তারা আক্রমণ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়, নিয়ে পাকিস্তানেই নিয়ে যায়। আর এরপর আমার মা, আমার ছোট ভাই রাসেল, রেহানা, আমি, আমরাও গ্রেপ্তার হই 58 নম্বর রোড, বর্তমানে 9A, সেখানে 26 নম্বর বাড়ি, একতলা বাড়ি ছিল তখন, ওই বাড়িতে নিয়ে আমাদের বন্দি করে রাখে। আমরা যুদ্ধে বিজয় অর্জন করি, পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধে পরাজিত হয়, সারেন্ডার করে, তাদের প্রায় 56,000 লোক সেই জন্য বাধ্য হয়ে বঙ্গবন্ধু মুজিব, সেখানে ইয়াহিয়া খানেরও পতন হয়, কারণ আইয়ুবের পতনের পরে ইয়াহিয়া ক্ষমতা নিয়েছিল জেনারেল ইয়াহিয়া, তারপর এরপরে তিনি মুক্তি পান, দেশে ফিরে আসেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার উপর ছিল একটা প্রদেশ, একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এবং একটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নিজের হাতে গড়ে তোলা, এটা কঠিন দায়িত্ব ছিল। কারণ একটা রাষ্ট্র পরিচালিত হয় যেখানে আইনসভা থাকে, বিচার বিভাগ, প্রশাসন, এর সমন্বয় হয়, তৈরি হয়। তিনি কিন্তু ঠিক সেইভাবেই এই রাষ্ট্রটা গড়ে তোলেন। তিনি অল্প কিছু মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটা সংবিধান উপহার দেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলেন এবং প্রশাসনিক ব্যবস্থাটা একেবারে গণতান্ত্রিক উপায়ে তিনি শুরু করেন। এবং এই সংবিধানে মানুষের প্রত্যেকটা মৌলিক অধিকারের কথা নিশ্চিত করা আছে এবং সেটাই সবথেকে বড় কথা। কারণ তিনি 72 সালে জানুয়ারিতে তিনি বলেছিলেন যে স্বাধীন জাতি হিসেবে যদি স্বাধীন সুপ্রিম কোর্ট না থাকে তাহলে সে জাতি পরিপূর্ণতা লাভ করতে পারে না, আনকোট। তো তিনি সেটাই বিশ্বাস করতেন যে দেশের মানুষ ন্যায় বিচার পাবে এবং সেই বিচার ব্যবস্থাটাকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। 1972 সালে 12ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, সংবিধান ছাড়া কোনো দেশের অর্থ হলো মাঝিবিহীন নৌকা, হালবিহীন নৌকা। সংবিধানে মানুষের অধিকার থাকবে, অধিকারের সাথে সাথে দায়িত্ব ও কর্তব্যও থাকবে, আনকোট। অর্থাৎ অধিকার যিনি ভোগ করবে তার কিছু দায়িত্ব থাকে, সে দায়িত্ব সম্পর্কেও তিনি সচেতন করেছেন। সংবিধানের জাতিপিতা একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং যেখানে সুপ্রিম কোর্ট, অধীনস্থ আদালত সমূহ নিজ নিজ এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করবেন আর দেশের মানুষ ন্যায় বিচার পাবে। সংবিধানের মূলনীতির ভিত্তিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোট, দেশে আইনের শাসন কায়েম হবে কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি, এই জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, তাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই আমরা খুব দ্রুত আমরা তাড়াতাড়ি সংবিধান দিয়েছি, আনকোট। আইনের শাসন কায়েম হবে আইনে বিশ্বাস করি, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, বিচারের বাহিনী নীরবে নিবৃত্ত কেঁদেছে। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করার পর ইন্ডেমনিটি অর্ডিন্যান্স পাশ হলো, সেই অর্ডিন্যান্সে দেওয়া হলো ওই খুনিদের কোনোদিন বিচার করা যাবে না, ওই হত্যার মামলা করা যাবে না। আমাদের পরিবারের সদস্য যখন সাদাত বরণ করেন, আমি আর রেহানা বিদেশে ছিলাম, বাংলাদেশে কি ঘটেছিল 75-এ,
হত্যা কু ষড়যন্ত্র, যার মধ্যে শুধু রাষ্ট্রপতিকেই হত্যা না, একটা পরিবারকে হত্যা। কারবালায়ও বোধহয় শিশু নারীকে এভাবে হত্যা করা হয়নি। কারবালার ঘটনাকেও হার মানিয়েছিল 15 আগস্টের ঘটনা। আমরা, আমার বাপ মা ভাই বোন, আমরা দুই বোন সব হারিয়েছে, আমার 15 আগস্ট অনেকে হারিয়েছে, এটা যেমন সত্য, কিন্তু বাংলাদেশের মানুষ কি হারালো? বাংলাদেশের মানুষ তো তাদের সব অধিকারই হারিয়েছিল। ক্ষমতায় যদিও প্রথমে ক্ষমতায় এসেছিল আমার বাবারই মন্ত্রিসভার মন্ত্রী খন্দকার মোস্তাক, সেটাও সংবিধান লঙ্ঘন করেই তার ক্ষমতা আরোহণ, কয়েকজন জুনিয়র অফিসার তার সাথে উচ্চ পদস্থ সামরিক অফিসার জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই, এবং তারই প্ররোচনায় এই ঘটনা, এবং এর সঙ্গে যে ষড়যন্ত্রকারী ছিল সেটা এখনও বের করা হয়নি, একদিন সেটাও বের হবে। যখন শেখ খুনিরা যখন জাতির পিতাকে হত্যা করল, মোস্তাক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিল। আসলে বেইমান বা মুনাফিক যারা হয় তাদেরকে মানুষ ব্যবহার করে কিন্তু কখনো রাখে না, আসল যে থাকে সে থাকে পর্দার আড়ালে। আমরা সেই পলাশি যুদ্ধের ঘটনাও যদি দেখি, যে তখনও মীরজাফর সেই ব্রিটিশ কোম্পানির সাথে যে ষড়যন্ত্র করে নবাব হওয়ার আশায়, সে কিন্তু 3 মাসও ক্ষমতায় থাকতে পারেনি, আর আপনারা একটু দেখবেন ক্ষমতার মোস্তাকও থাকতে পারেনি। পর্দার আড়াল থেকে আসল লোক ক্ষমতা দখলে চলে আসে, সেটা হলো জেনারেল জিয়াউর রহমান। জাস্টিস সায়েম সাহেব তখন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান তাকে যে বলেছিলেন আপনি এখন অসুস্থ, আপনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারবেন না, ক্ষমতাটা আবার হাতে দিয়ে দেন, তিনি দিয়ে দিয়েছিলেন ক্ষমতা। জিয়াউর রহমান যখনই চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলো, কারণ মোস্তাক খন্দকার মোস্তাক তো তাকে সেনাপ্রধান তো করে দিয়ে যায়, যে সেনাপ্রধান হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে সেই মার্শাল জারি হয়, যে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর সেই দায়িত্বটা জিয়াউর রহমান হাতে নিয়ে নিল। এটা হাতে নিয়েই এরপরে আসলো যে আপনি আর রাষ্ট্রপতি থাকতে পারবেন না, আজ থেকে আমি রাষ্ট্রপতি হলাম, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হল। ঠিক আইয়ুবের পদক অনুসরণ করে একাধারে সেনাপ্রধান, অপরদিকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দিল। আমাদের আর্মি রুলস এবং অ্যাক্টেও ছিল যে সেনাপ্রধান কখনো নির্বাচন করতে পারবে না, কিন্তু জিয়াউর রহমান সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণায় শুধু দেয়নি, এরপর সে গণভোট দিল, হ্যাঁ না ভোট সেটা নামে একটা প্রহসন, তারপর আবার রাষ্ট্রপতি নির্বাচনও করল, এবং সেই নির্বাচনটা যে করেছিল সে তখন ঘোষিত রাষ্ট্রপতি প্লাস সেনাবাহিনী প্রধান। আমার প্রশ্ন যে গণতন্ত্রটা তাহলে কোথায়? আমাদের অনেকেই যে তার পিছনে খুব বাহাবা দিয়ে নেমে পড়লো, হাতে তালি দিয়ে গণতন্ত্র পেয়েছে, সেনাপ্রধান এবং ঘোষিত রাষ্ট্রপতি, আর্মি রুলস যখন ব্রেক করলো সংবিধান লঙ্ঘন করলো, তারপরে সে নিয়োজিত হলো ইলেকশন মানে রাষ্ট্রপতি নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রহসন দিয়ে ক্ষমতা এসে এরপরে তার দল গঠনের সুযোগ। তখন আর রাজনীতিবিদ হতে আর কোনো লজ্জা থাকলো না, তখন উর্দি খুলে তখন সে দল গঠন, আর ক্ষমতায় উত্তরণ করে তারপর তার রাজনীতিতে আসা এবং তারপর দল গঠন করলে খুব স্বাভাবিকভাবে, আর এই দল গঠন করতে যেয়ে বিভিন্ন দলের নেতা কর্মী নির্বাচিত প্রতিনিধি যে যেখানে ছিল একেবারে মানে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে তার চাপ দিয়ে দিয়ে দলে ভিড়ানো, আর যে দলে না ভিড়বে তাকে তো শুনতেই হবে বা তাকে ভোগ করতে হবে অত্যাচার নির্যাতন, মিথ্যা মামলা নির্যাতন করে করে অনেককে দলে ভিড়ানো হলো, কাউকে প্রলোভন দিয়ে কেউ লোভে আসলো, কেউ অত্যাচারিত হয়ে আসলো, কেউ নির্যাতিত হয়েছে, এইভাবেই দল গঠন। সেই দলটাই হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করলো, এটাকে কারো কয়েকটা করে তারপর ওটাকে দাঁড় করাতে পারলো, এবং সেখানে আবার বিশেষ করে শোনা গেল বহুদলীয় গণতন্ত্র, আর সেখানে নির্বাচনের নামে প্রহসন। একটি দল জন্ম হওয়ার সাথে সাথে
চলতে শিখলো না, হাঁটতে শিখলো, এ গাছের ছাল ও গাছের বাকল সব দিয়ে একটা দল করে সেই দল আবার নির্বাচনে একেবারে 2/3 মেজরিটি পেয়ে যায়। অর্থাৎ অবৈধভাবে দখল করা ক্ষমতাকে ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে সেই ক্ষমতাকে কন্টকমুক্ত করবার জন্য একটা প্রচেষ্টা। আর ইন্ডেমনিটি অর্ডিনেন্স দিয়ে খুনিদের বিচার না করার এই বিচারহীনতার যে কালচার, আমরা কোনো একটা ঘটনা ঘটলে যখন সবাই বিচারের জন্য যখন সকলে দাবি করে, আমার তখন এটাই মনে হয় যে আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমরা তো 36 বছর সময় লেগেছিল বিচার পেতে, সেটাও যখন আমরা বেঁচেছিলাম জানি আল্লাহর ইচ্ছা, ক্ষমতায় আসতে পেরেছি, আর ক্ষমতা আসতে পেরেছিলাম বলেই ইন্ডেমনিটি অর্ডিনেন্স বাতিলের জন্য আমরা অ্যাপিল করি, আমরা চাই রিট করা হয় মামলা, সেটাই সেখানে আমি ধন্যবাদ জানাই উচ্চ আদালতকে, উচ্চ আদালত সেখানে সেই জিনিসটা আমলনামায় নিয়ে নেন এবং সেটার উপর তারা এই ইন্ডেমনিটি অর্ডিনেন্সটা বাতিল করেন। সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এই অর্ডিনেন্স বাতিল করার পদক্ষেপ নিয়েছিলেন। সেটার জন্য অনেক প্রক্রিয়া, অনেক সময় লাগে, এরপর আমরা মামলা করতে সক্ষম হই। তাহলে মামলা করবার জন্য আমরা যারা আপনজন হারিয়েছি আমাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বিচার চার অধিকার হরণ করা হয়েছিল, আমার মতো যারা সবাইকে হারিয়েছিলাম। তাহলে গণতান্ত্রিক অধিকারটা ছিল কোথায়? মৌলিক অধিকার কোথায় ছিল? মানুষের অধিকার কোথায় ছিল? আমি যদি বেঁচে না থাকতাম তাহলে আর কোনোদিন, বা ক্ষমতা আসতে যদি না পারতাম তো কোনোদিন আর এই বিচার হতো না। এটাই হলো বাস্তবতা, কোনোদিন এই বিচার হতো না, কেউ ছিল না সাহস করে করে। সেই ইন্ডেমনিটি অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতি থেকে যেত, কিন্তু আমাদের সংবিধানে তো ন্যায় বিচার পাওয়ার কথা বলা আছে, কিন্তু সেই বিচার হয়নি। এটা হলো বাস্তবতা, আমরা সরকার আসার পরে বিচার হয়েছে, যদিও এই বিচারের আয় দিতে যে বা বিচার করতে যে উচ্চ আদালতে অনেকেই আমি জানি যে সেই সাহসটা পাননি, একটা পর্যায়ে সরে গেছেন, কেন সেটা আমি জানি না। তারপরেও আমি বলবো যে এই বিচারের রায় আমরা পেয়েছি, এই বিচারের রায় কার্যকর হয়েছে, এখনও কয়েকজন ফিউজিটিভ আছে, তারা পালিয়ে আছে, তাদেরকেও খোঁজা হচ্ছে। সবথেকে বড় কথা, আমেরিকার মতো জায়গা যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, তারপর যখন এই বিচার হলো সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। আমি সরকার আসার পর থেকে বারবার যতজন রাষ্ট্রপতি এসেছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ করেছি যে একটা সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা কীভাবে আশ্রয় দেন, আপনাদের জুডিশিয়ারি কীভাবে আশ্রয় দেন, কীভাবে আপনারা একটা খুনিকে আশ্রয় দেন। এবং যে খুনিটা 15ই আগস্ট যখন আমার সেজপুকুর বাড়ি আক্রমণ করে, সেইখানে যে গ্রুপটা যায় তার কমান্ডিং অফিসার ছিল ওই রাশেদ, সেই খুনি এখনও আমেরিকায়, তাকে আজ পর্যন্ত কেউ ফেরত দিল না। তা আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বলে আর খুনিদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, কেন আমি জানি না। তা নাকি সব থেকে বিশ্বের গণতান্ত্রিক দেশ। আমি এতবার প্রত্যেকটা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছি, বারবার তাদেরকে অনুরোধ করেছি, আমরা বারবার চেষ্টা করেছি। কানাডায় নূর, মেজর নূর যে ছিল 32 নম্বরে হত্যাকাণ্ডের জন্য যে কমান্ডিং অফিসার হিসেবে কাজ করেছে, ও ফারুক ছিল ক্যান্টর হিসেবে ট্যাঙ্কের দায়িত্বে, আর নূর ঢুকেছিল ওখানে, সেই ছিল ওখানে কমান্ডিং অফিসার। আচ্ছা, সে নূরকে আশ্রয় দিয়ে রেখেছে ক্যানাডা, আর রাশেদ, খুনি রাশেদ এখনও আমেরিকায়। তাদের কাছ থেকে আমাদের আইনের শাসনের ছবকও শুনতে হয়, গণতন্ত্রের কথাও শুনতে হয়, ন্যায় বিচারের কথাও শুনতে হয়, সেটি আমার কাছে খুব অবাক লাগে। যা হোক, আমি এটুকু বলতে চাই
যে জাতির পিতা সারাটা জীবন তো উৎসর্গ করেছেন এই দেশের মানুষের জন্য, তিনি কি চেয়েছিলেন? বাংলাদেশে যেটা এটা আমি নিজে আপনাদের বলি, আজকে একটু আমি সময় নিয়ে বলছি এই জন্য যে কথাগুলি জানার কথা, তিনি যখন সংবিধান দিলেন সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার মানুষের সবাই ভোগ করছে সব কিছু, কিন্তু আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে সবাই তো সহযোগিতা করে নাই, পাশে দাঁড়ায়নি, এবং যে দুর্ভিক্ষটা ঘটানো হয়েছিল নগদ অর্থ দিয়ে ক্রয় করা খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে গিয়েছিল, এবং এখানে প্রচেষ্টাই ছিল একটা ঘটনা ঘটাতে নানাভাবে, একদিকে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছেন আর একদিকে ধ্বংসাত্মক কার্য চলছে, কতদিক সামলাবে একটি মানুষ? কিন্তু তারপরেও তিনি করেছেন একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নিজের হাতে তৈরি করে, প্রতিটি আইন তৈরি করে, প্রতিটি নির্দেশ তিনি দিয়ে গেছেন, নীতিমালা বিধিমালা সব কিছু করে দিয়ে গেছেন, এবং অর্থনৈতিক উন্নয়নের কাজ করে বাংলাদেশ মাত্র 3.5 বছরের মধ্যে প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছে। তার ওই সময়টা সর্বক্ষণিত নানা ধরনের মানে যারা যুদ্ধবিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, যা যে শক্তি আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে দেখতে চায়নি তাদের চক্রান্ত, এগুলি সত্ত্বেও মাত্র 3.5 বছরের মধ্যে আমরা এই অগ্রযাত্রা করতে সক্ষম হয়েছিলাম। একটা দেশকে, দেশের মানুষকে মানুষ কত ভালোবাসতে পারে আর সেই ভালোবাসা দিয়ে কীভাবে গড়ে তুলতে পারে সেটাই হচ্ছে প্রমাণ। পৃথিবীর ইতিহাসে বোধহয় এই ধরনের নেতৃত্ব আর পাওয়া যাবে না, যে যিনি শুধু তার নিজের দেশের মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে কাজ করে গেছেন। এবং তিনি চেয়েছিলেন, তিনি যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন এবং সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতি শাসিত সরকার করলেন, তিনি করতে বাধ্য হয়েছিলেন, তখন তিনি সারাজীবন আসলে পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করতেন, কিন্তু তিনি বাংলাদেশের তার একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ে তুলবেন, তিনি দুর্নীতি দূর করবেন, উৎপাদন বাড়াবেন, দারিদ্র বিমোচন করবেন, বাংলাদেশের মানুষের জন্য একটা উন্নত জীবন দেবেন, এবং সেই লক্ষ্য নিয়েই তিনি যে ব্যবস্থা এনেছিলেন নির্বাচনে, আমার মনে আছে আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটা করলেন, বললেন যে দেখো বিপ্লবের পরে সব দেশেই একটা বিবর্তন হয়, ফলে যেটা হয় যে অনেক সময় কারো হাতে অতিরিক্ত টাকা হয়ে যায়, তখন টাকা আর লাঠির জোরটা নির্বাচন নিয়ন্ত্রণ করে, সেটা যাতে না করতে পারে তার জন্য এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি যে সাধারণ মানুষ তারা তাদের হাতে যেন ক্ষমতা থাকে, অর্থাৎ ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের উন্নয়নটা নিশ্চিত করা। পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন কেউ নিজে প্রচার করতে পারবে না, কেউ নিজে একমাত্র ডোর টু ডোর ক্যাম্পেইন বা লিফলেট বিলি করা ছাড়া কিছু করতে পারবে না, ওই দল থেকেই যে কজন ক্যান্ডিডেট হতে যায় তারা ক্যান্ডিডেট হবে, সরকারের পক্ষ থেকে সমস্ত খরচ বহন করা হবে, একটা পোস্টারে সকলের নাম থাকবে, সবাই মানুষের কাছে যাবে, মানুষের কাছে যাবে, মানুষ যাকে পছন্দ করে তাকেই নির্বাচিত করবে, এবং এভাবে এটাই বলছেন যেভাবে আমরা যদি একটা ইলেকশন করে আসতে পারি, মানুষ যখন তার ক্ষমতা সম্পর্কে সচেতন হবে, ভোটের অধিকার সম্পর্কে সচেতন হবে, কারণ আমাদের দেশে দীর্ঘদিন মিলিটারি ডিক্টেটররা দেশ চালিয়েছিল, আইয়ুব খানের আমলে মৌলিক গণতন্ত্র, সেখানে মানুষের কোনো ভোটের অধিকার নিশ্চিত হয়নি, মানুষকে মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করার সুযোগটা করে দিতে হবে, সেই জন্য এই পরিবর্তনটা নিয়ে আসা। আর যখন এটা হয়ে যাবে আবার আমরা ফেরত চলে যাব আমাদের পার্লামেন্টারি সিস্টেমে। ক্ষমতা কক্ষিগত করা বা ক্ষমতা কেড়ে নেওয়া বা ক্ষমতাকে রাজতন্ত্র কায়েম করা এরকম কোনো চিন্তা কারো ছিল না। আমরা ছোটোবেলার থেকে রাজনীতি করেছি, স্কুল কলেজ জীবনের ইউনিভার্সিটি জীবনেও রাজনীতি করেছি, কখনো ভাবিনি কোনো বড় দায়িত্ব নিতে হবে, আমাদের একটাই চিন্তা ছিল আমার বাবা যে কাজটা হতো তার পাশে থাকা, দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করা। কাছে ক্ষমতার লোক থাকলে তো তিনি অনেকবার মন্ত্রী হতে পারতেন, প্রধানমন্ত্রী হতে পারতেন, সেটা তো তিনি করেননি। তিনি তৃণমূলের মানুষ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন এবং গণতন্ত্রের একটা ভিত্তি রচনা করতে চেয়েছিলেন। আমি জানি হয়তো এই কারণে অনেকে যারা যে 2-4 জন
আপত্তি করেছিলেন বা ভিতরে ভিতরে যারা হয়তো ক্ষমতা পাওয়ার পর, আমি আমাদের আওয়ামী লীগের অনেক তখনকার অনেক এমপি অনেকের কথাই বলবো, যে যারা তখন নিজেদেরকে একটু দুর্বল মনে করত বা ভাবতো যে আমরা বোধহয় নির্বাচন করে আসতে পারবো না, আর ওই সিস্টেম হলে তো তাদের আসার কোনো সুযোগই থাকবে না, সেরকম একটা ভয় বোধহয় ছিল কারো কারো। সবচেয়ে বড় কথা হলো যে এই সিস্টেমে দুইটা নির্বাচন হয়, একটা ছিল কিশোরগঞ্জে, সেখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেব বাংলাদেশের, তিনি যখন উপরাষ্ট্রপতি, তার ভাই নির্বাচন করে পরাজিত হন একটা স্কুল মাস্টারের কাছে। একটা ইলেকশন হয়েছিল বোধহয় সিলেটে, সেখানে একটা সাধারণ মানুষ নির্বাচনে জয়ী হয়ে আসে। তো ওই সিস্টেমটা যদি একবার করতে পারতেন, আর সে দেশের জনগণ যখন তার ভোটটা যে কত শক্তিশালী সে সম্পর্কে সচেতন হতে পারত, তাহলে এ দেশে আর কখনো দুঃসময় আসতো না। কিন্তু 75 পরে কি ঘটনা ঘটেছে, বারবার কু হয়েছে দেশে, 19-20 বার কু হয়েছে দেশে, আর প্রতিটি কুতে হাজার হাজার সামরিক বাহিনী, মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধা একে একে তারা নিহত হয়েছে। আর সেই জিয়াউর রহমান তাকেও কিন্তু ওইভাবেই মৃত্যুবরণ করতে হয়েছে। এরপরে যে আসলো সেও জেনারেল এরশাদ, আর এক সামরিক শাসক, তারপরে যিনি আসলেন তিনিও ওই সামরিক ছাউনির থেকেই, অর্থাৎ ক্ষমতাটা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে। যদি আপনারা একটু বিচার করে দেখেন, দেখবেন একমাত্র আমার বাবা ছিলেন এই মাটির সন্তান, অর্থাৎ এই মাটিতে যার জন্ম, ক্যান্টনমেন্টের বাইরে ক্ষমতায়, আর 96 সালে প্রথম আমি আসলাম ক্যান্টনমেন্টের বাইরে ক্ষমতাটা নিয়ে আসা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সেনা ছাউনি থেকে, সেটুকু করতে পেরেছি। সব পাশাপাশি বিচার বিভাগের অধিকারের জন্য, বিচার বিভাগের উন্নয়নের জন্য বা দেশের মানুষের সামনে কি করেছি সেটা আমি এত বেশি বলতে চাই না, তবে আমি এটুকু বলবো যে যেহেতু আমার বাবা চাইতেন স্বাধীন বিচার ব্যবস্থা, আমরা সরকারে এসে সেই স্বাধীন বিচার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। আমি ক্ষমতা আসার পর দেখলাম ড্রাফট উইং নাই, আমরা ড্রাফট উইং করে দিলাম, সেখানে বিচারকদের মাত্র হাতে গোনা 7 জনের বেশি বিচারক বসতে পারতেন না, অ্যানেক্স ভবন করে দিয়ে অর্থাৎ 40টা চেম্বারের ব্যবস্থা করে দিলাম, পাশাপাশি প্রত্যেকটা জেলা কোর্টগুলি নতুনভাবে গড়ে তোলা, এবং এরপরবার তো আমরা এসে আরও কাজ করে দিয়ে গেছি সেটা আপনারা জানেন, অর্থাৎ মানুষ যেন ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য। পাশাপাশি পাকিস্তান আমলে যে আইন ছিল জুডিশিয়াল সার্ভিসে মহিলারা অংশগ্রহণ করতে পারবে না, জাতির পিতা সে আইন পরিবর্তন করে সুযোগ দিলেন, কিন্তু আমি এসে দেখলাম আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা নেই। আমি অনুরোধ করলাম প্রধান বিচারপতিকে এবং মহামান্য রাষ্ট্রপতিকে যে সেখানে মহিলাদের সুযোগ দিতে হবে, তো জাতির পিতা বঙ্গবন্ধু সেই সুযোগ দিয়ে গেছেন, আমরা সেই ব্যবস্থা করি, আইন কমিশন আমরা গঠন করি, বিচারকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ইনস্টিটিউট আমি প্রতিষ্ঠা করে দিই, এবং এখন তো পৃথিবীর বিভিন্ন দেশে মানে ট্রেনিং নেওয়ারও ব্যবস্থা করে দিয়েছি, কারণ অন্য দেশে কীভাবে হয় সেটা আমাদের দেশের মানুষের জানা উচিত, সেই ব্যবস্থাটা আমরা করেছি। যারা আমাদের হতদরিদ্র মানুষ তারা বিচার পায় না, তাদের জন্য লিগাল এইড কমিটি করে, তাদের জন্য আলাদা অর্থ বরাদ্দ করে এই ধরনের গরিব সাধারণ মানুষ যেন বিচার পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি, অর্থাৎ আইনগত সহায়তা সেটা আমরা 2000 সালে প্রদান করি এবং সেটা আমরা দিই, এবং ধানমন্ডিতে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ভবনটাও আমরা করে দিই। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখবেন একের পর আমরা এক কাজ করে গেছি। দ্বিতীয়বার যখন এসেছি তখন আমরা দি কোড অব ক্রিমিনাল প্রসিজিওর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 এটা পাশ করে বিচার বিভাগ পৃথকীকরণের কাজটা আমরা স্থায়ী রূপ দিই, এমনকি ফাইন্যান্সিয়ালিও যেন বিচার বিভাগ স্বাধীনতা অর্জন করে সেই ব্যবস্থাটাও কিন্তু আমি 96 সালে এসে করে দিয়েছিলাম, এবং পরবর্তীতে এসে আমরা সব রকম সুযোগ সুবিধাগুলি বাড়ানো, এর মাঝে আপনারা জানেন যে বিভিন্ন জেলায় বোমা মেরে বিচারক পর্যন্ত হত্যা করা হয়েছে, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আমরা করে দিয়েছি, অন্যান্য সব ধরনের সুযোগ সুবিধা আমরা করে দিয়েছি। কাজে সেগুলি আর এখানে বেশি আমরা বলবো না, খালি একটাই বলবো, মাননীয় প্রধান বিচারপতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ই জুডিশিয়াল সার্ভিস করবার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হচ্ছে, আর ভার্চুয়াল কোর্ট করে দেওয়া হয়েছে,
কেরানীগঞ্জে জেলখানাটা যখন নতুনভাবে আমরা তৈরি করি, তখন সেখানেই আমি একটা আলাদাভাবে আদালত কক্ষ তৈরি সব ব্যবস্থা আমি করে রেখেছিলাম। কারণ আমরা জানতাম যে একটা আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, ডিজিটাল পদ্ধতিতেও বিচার করা যেতে পারে। তো আমি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তাকে এটা আমি বলেছিলাম যে যদি একটা ভার্চুয়াল কোর্ট করা যায়, তো করোনা ভাইরাসের নামে আজকে সারা বিশ্ব স্থবির হয়ে আছে। করোনা ভাইরাসের কারণে কোর্ট চলতে পারছে না, করোনা ভাইরাসের কারণে আমাদের আইনজীবীরা প্র্যাকটিস করতে পারছেন না, জজরা বসতে পারছে না। আমরা এখানে ভার্চুয়াল কোর্ট করে দিই। আমি ধন্যবাদ জানাই যে সেই ভার্চুয়াল কোর্ট করাতে আজকে বহু মানে বিচার কার্যটা স্থবির হয়ে যায়নি, বিচার কার্য চলছে, অনেকেই জামিন পেয়েছেন, অনেকগুলি মামলা সম্পন্ন হয়েছে এবং যে যেখানে সেখানে বসেই সেই বিচার কার্যটা পরিচালনা করতে পারছেন। অর্থাৎ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আমরা যেমন সবার ট্রেনিংও হচ্ছে, আর আমাদেরকে সবসময় বিশ্বের সাথে তাল মিলিয়েই চলতে হবে, যে আমাদের দেশটাও যেমন বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলবে, সাথে সাথে একটি দেশের সমস্ত মানে অঙ্গগুলিও যেন সেইভাবে মর্যাদা নিয়ে চলতে পারে, আমরা সেটাই করতে চাই, আবার সেইভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আর তাছাড়া আমরা কখনো মানে বিচার কার্যে হস্তক্ষেপ করিনি, কারণ এর আগের অনেক ঘটনা আছে, আপনারা জানেন, দেখা গেছে মানে ফলস সার্টিফিকেটের ব্যবহার বা ছাত্র দলের কাঁধে হাত রেখে কাকে কী রায় দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা, এরকম বহু ন্যাক্কারজনক ঘটনাও বাংলাদেশে ঘটেছে, যেটা অন্তত আমি অন্তত এটুকু বলতে পারি যে আমরা সরকারে আসার পর অন্তত এই পরপর তিনবার এখন আমরা ক্ষমতায় বা এর আগে একবার ছিলাম, আমরা কিন্তু সেই সেটা করার সুযোগ দেইনি। সবসময় একটা ন্যায়ের পথে যেন সবাই চলতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। প্রত্যেকটা বিচারকের থাকার ব্যবস্থা, তাদের চলার ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা সুযোগ সুবিধা আমরা আমাদের সাধ্য মতো আমি করে দিয়েছি। সেগুলো আর আমি না বলে এটুকু বলবো যে আজকে আমি বিচার বিভাগের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, এই কারণে যে জাতির পিতার বিরুদ্ধে মামলা বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন এই তথ্যগুলি সবাই জানে, কিন্তু সেই মামলাগুলি কী ছিল বা রায়গুলি কী ছিল বা সেখানে তিনি বিচার বিভাগের জন্য কী কী কাজ করে গেছেন সেটা একসাথে একভাবে কেউ কখনো জানতে পারেনি, এটা হলো বাস্তবতা। তবে তার বিরুদ্ধে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সেই 48 সাল থেকে যে রিপোর্টগুলি করছিল, আমি 96 সালে সরকারে এসে সেই রিপোর্টগুলি সংগ্রহ করি, সেগুলো আমি ফটোকপি করে রাখি এবং এরপর আবার পাঠিয়ে দিই, এবং সে তার উপর প্রায় 20টা বছর আমি আর আমার সাথে আমার বান্ধবী বেবি মধুর ছিল, তার বাবাও জজ ছিলেন, তার বাবাও আমার বাবার শাস্তিও দিয়েছিল বোধহয় একবার ফরিদপুর কোর্টে যাও, কিন্তু আমরা একসাথে ক্লাস ফোন আমরা পড়তাম একসাথে লেখাপড়া, তো সেই সূত্রে এই সমস্ত ফাইলগুলি এখানে 48টা ফাইলের 48 খণ্ড এবং সেখানে প্রায় 40-50 হাজারের কাছাকাছি পাতা, তা আমরা এগুলি সমস্ত ফটোকপি করে রেখে সেটা আমরা দুজনে পড়ে তারপর আমি সিদ্ধান্ত নিলাম যেটা প্রকাশ করব। তবে যেহেতু এটা মানে ইসের লেখা, আমি আমাদের এসবিডি কয়েকজনকে ডিজি সহ সবাইকে দায়িত্ব দিলাম এবং আজকে সেটা আমরা প্রচার করছি, তার ভিতর থেকে এই মামলা সম্পর্কে অনেক জানা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা যে কোর্টের কাছে যে ডকুমেন্টগুলি রাখা ছিল সেটা প্রকাশ করার যে উদ্যোগটা নিলেন এটা একটা মহৎ উদ্যোগ বলে আমি মনে করি, কারণ এর মধ্য থেকে বাংলাদেশের ইতিহাসের অনেক কিছু যেমন জানাও যাবে, আবার বিচার বিভাগ সম্পর্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চিন্তাভাবনা বা তিনি কে চেয়েছিলেন বা তার বিরুদ্ধে যে একের পর এক মামলা, মানে মামলা এত বেশি ওনার বিরুদ্ধে সবসময় ছিল, হাসপাতাল বলতেন যে আমি তখন মামলার আসামি হতে হতে আমি আইনি মানে মামলা সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করেছি, তো আমরা আব্বাকে বলতাম যে আপনি আপনার তো আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল, হতে তো পারেন নাই, কিন্তু মামলার সাজা মানে আর মামলা ভোগ করতে করতেই আপনি অনেক আইন জেনে গেছেন এবং সব কিছু, ও সেটা উনি সবসময় আমাদেরকে বলতেন, তো সেটাই হলো বাস্তব কথা। তো যাই হোক, তিনি আজকে সেই তথ্যগুলি আজকে প্রকাশ করছেন, এটা একটা মহৎ উদ্যোগ। সেই সাথে আমার একটা অনুরোধ ছিল, সবসময় করি যে বিচারেরা ইংরেজিতে লেখা হয় আর আসামিরা সাজাপ্রাপ্ত হয় ইংরেজি, কতটুকু কি বোঝে না বোঝে যা শুনে সেটাই তারা মানে তাদের শুনতে হয়, কাজে এখন থেকে যদি একটু বাংলায় মানে
ইংরেজিতে আমি জানি ইংরেজিতে রায় লেখা বস্তু ইংরেজিতে রায় লেখার সাথে সাথে বাংলার ট্রান্সলেশনটা যাতে হয়। কিন্তু আমি এই এসবি রিপোর্ট করতে যে আমি একটা জিনিস দেখেছি যে প্রত্যেকটারই একটা নিজস্ব কতগুলি শব্দ আছে, ভাষা আছে, কতগুলি শব্দকোষ থাকে, সেটা সম্পর্কে সবাই জানে না। সেই জন্য যারা বাংলা ট্রান্সলেশন করবে আপনাদের আলাদাভাবে ট্রান্সলেটর নিয়োগ করা দরকার এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, ঠিক সঠিকভাবে যারা মানে রায়ের বাংলা তর্জমাটা করতে পারে, এই তর্জমার বিষয়ে তাদের প্রশিক্ষণেরও দরকার আছে। কারণ এই প্রশিক্ষণটা দিতে হবে এই জন্য যে ঠিক মানে বিচার কার্যে যে রায় লেখে সে রায়ের যে ভাষাগুলি আছে, যে শব্দগুলি আছে, সেগুলি যে ব্যবহার করা হয় সেইগুলি। আইন কমিশন অবশ্য একটা শব্দকোষ বের করেছেন, খুবই মূল্যবান। আমি মনে করি এই ট্রেনিং দিয়ে আপনারা যদি একটা আলাদা একটা উইং করে দেন, যে অনুবাদ উইং, তাহলে আর ওই কাউকে এখন নতুনভাবে আর আইন মানে রায়টা লেখার জন্য বাংলায় না লিখেও যেভাবে যারা ইংরেজিতে লিখতে পারেন ইংরেজিতে লিখলেন, যে বাংলায় লিখলো বাংলায় লিখলো, কিন্তু সেটা যেমন ইংরেজি বাংলায় দিলে পরে ওটা ইংরেজিতে অনুবাদ হবে আর ইংরেজিতে দিলে বাংলায় অনুবাদ হবে, এভাবে আলাদা একটা উইং আপনারা করে দিতে পারেন, যাতে এই অনুবাদ অনুবাদক থাকবে, তারা তারা এই অনুবাদটাই তাদের কাজ থাকবে। এটা শুধু এখানে না, একেবারে নিম্ন আদালত পর্যন্ত এই ব্যবস্থাটা যদি হয় আমি মনে করি তাহলে কী রায়টা কে পেলো সে সম্পর্কে সকলের একটা জানার সুযোগ হবে। যে আমি অনেক অনেক সময় নিলাম, কারণ আসলে বহু বছর বিচার না পেয়ে মনে অনেক দুঃখ ছিল। তো যাই হোক, সেই হত্যার বিচার পেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিচার রায় কার্যকরও করতে পেরেছি, সেজন্য আমি দেশবাসীর কাছে যেমন কৃতজ্ঞ, আমার দলের কাছে কৃতজ্ঞ, আর অবশ্যই বিচার বিভাগের কাছে, যে যারা সাহস করে জাতিপিতার হত্যার বিচারের রায়টা দিয়েছেন আর সেই ন্যায় বিচারটা হয়েছে সেটাই। তবে এখন আর একটা দায়িত্ব রয়ে গেছে, যে পিছনে চক্রান্তটা খুঁজে বের করা, এটা একদম বের হবে এতে কোনো সন্দেহ নেই। আমি সবাইকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আরও ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য, কারণ আমি নিজে অনেক মামলার আসামি ছিলাম এতে কোনো সন্দেহ নাই। খালেদা জি আমার বিরুদ্ধে 12টা মামলা দিয়েছিল, এরপরে ক্যাটেগরি গভর্নমেন্ট আসলো 2007, আমি বিরোধী দলে থাকা সত্ত্বেও আমার বিরুদ্ধে প্রায় 5টা মামলা দেওয়া হয়েছে, আমার প্রত্যেকটা মামলাই হচ্ছে দেশের মানুষের জন্য কী কী কাজ করছি তার বিরুদ্ধে সেই মামলা। আমি এটা নিয়ে কোনো দিন ঘাবড়াইনি, কারণ আমি জানি আমি ন্যায়ের সব এবং সত্যের পথে থেকে সত্যের জয় হবে, এই বিশ্বাসটা আমার আছে এবং সেটাই হয়েছে। যাক, আমি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, জাতিপিতা আমাদের স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, 2008 নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশ ডিজিটাল হবে এবং আমরা মধ্যম আয়ের দেশ হব। 2021 সালে আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের দেশে গণতান্ত্রিক ধারাটা এই দীর্ঘদিন অর্থাৎ সেই 2008 নির্বাচনের পর 2009 সাল থেকে এই 21 সাল পর্যন্ত গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এই উন্নতিটা করতে পেরেছে। যদিও অনেক ঝড়ঝাপটা আমাদের মোকাবেলা করতে হয়েছে, কখনো সেই হেফাজতদেরকে নিয়ে এসে তাদেরকে নিয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা, জ্বালাও পোড়াও করা, কখনো অগ্নিসন্ত্রাস সৃষ্টি করা, কখনো নানাভাবে মানে ব্যতিব্যস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশে সন্ত্রাস জঙ্গিবাদ দমন করা, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাও সফলভাবে আমরা করে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে এরপর আমরা অবশ্যই এগিয়ে যাব, সেই প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়ে গেছি। ন্যায় বিচার মানুষের প্রাপ্তি সেটার জন্য সবসময় পায় সেটাই আমরা চাই। অন্তত আমার জন্য যে আমরা যারা পুনর্বাস হারিয়েছিলাম, আমার মতো বাবা মা হারিয়ে যেন কাউকে বিচারের জন্য মানে চোখের পানি ফেলতে না হয়, ন্যায় বিচারটা মানুষ পাবে এটাই আমরা সবসময় চাই। কারণ আমরা ভুক্তভোগী, আমরা জানি বিচার না পাওয়ার কষ্টটা কী, তো সেটা আপনারা নিশ্চিত করে দেবেন সেটাই আমরা চাই। আর আমি যতক্ষণ সরকার আছে এর জন্য যা যা দরকার আমরা করব। আমি সবাইকে ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য বা আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আপনারা যে বঙ্গবন্ধুর জীবনে যত আইন মামলা বিচার কার্যক্রম সংশ্লিষ্ট মুজিব বর্ষ স্মারক প্রকাশনা বঙ্গবন্ধু ও বিচার বিভাগ বঙ্গবন্ধু
অ্যান্ড জুডিশিয়ারি এবং মুজিব বর্ষার স্মরণিকা ন্যায়কণ্ঠ আপনারা যে প্রকাশ করেছেন সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। এখন মুজিব বর্ষ স্মারকপুঠ ও স্মরণিকার মোড়ক উন্মোচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান বিচারপতি সহ সকলকে, এবং বিশেষ করে যে জুডিশিয়াল কমিটি করা হয়েছিল এই বই প্রকাশনায়। তারপরে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং পরিশ্রম করে এই মূল্যবান দলিল আপনারা আজকে জাতিকে উপহার দিলেন। একটা মহৎ কাজ আপনারা দেশের জন্য জাতির জন্য করে দিয়েছেন, সেজন্য আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই সবাই। এটা আমার জন্য একটা সৌভাগ্য যে আপনারা এর মোড়ক উন্মোচন করার সুযোগটা আমাকে দিয়েছেন। আমরা মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, সেই আমরা 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমরা উদযাপন করলাম, ভারতের মাননীয় রাষ্ট্রপতি এসেছিলেন, আর আমরা 26শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ আমরা উদযাপন করেছি, বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। আর আজকে আমি মনে করি যে জাতির পিতার জীবনের একটা দিকের অনেক তথ্য আর মানুষ জানতে পারবে এই বই থেকে, কাজে এই উদ্যোগটা নেওয়ার জন্য, এটা করার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার দীর্ঘ বক্তৃতা ধৈর্য ধরে শুনেছেন সেজন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ স্মারকগ্রন্থ ও স্মরণিকার মোড়ক উন্মোচন করার জন্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশিত মুজিব বর্ষ স্মারক প্রকাশনা বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারি ও মুজিব বর্ষ স্মরণিকা ন্যায়কণ্ঠ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সব আমাকে কেন? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।